নমস্কার। 2022 টেট নিয়ে গুরুত্বপূর্ণ খবর। 2022-এর যে টেট, সেই টেটের ফর্ম ফিল আপে যে ফর্ম ফিল আপ করা হয়েছিল, সেই অ্যাপ্লিকেশনের ফর্মের প্রিন্ট আউট যারা বার করেছেন আগে করেছেন, কিন্তু এখনও কিন্তু ফর্মের প্রিন্ট আউট বার করা যাচ্ছে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আর WBBPE অনলাইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু 2022 টেটের তাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফর্ম প্রিন্ট আউট করা যাচ্ছে। কিন্তু সেখানে একটা আশ্চর্যজনক বিষয় দেখা যাচ্ছে, যে সেখানে যেটা দেখা যাচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, টেট 2023 লেখা থাকছে। 2022 টেট, সেখানে সেই অ্যাপ্লিকেশন ফর্মে সেখানে 2023 টেট লেখা থাকছে, কেন জানা নেই, কী কারণটা কী। সবই কিন্তু এই যে রেজিস্ট্রেশন নাম্বার, সেটা হলো 2022-এর টেটের রেজিস্ট্রেশন নাম্বার, এবং সমস্ত কিছু তথ্যই কিন্তু মিল আছে। তো যেখানে লেখা আছে একবারে ফর্মের ওপরে, সেটা হলো যে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, টেট 2023, এটার অর্থ কি জানা নেই, কিন্তু বোর্ডের ওয়েবসাইটে কিন্তু এই তথ্যটা মিলছে, যে 2022 টেটকে 2023 টেট বলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু বেরোচ্ছে। তো 2023-এর টেটে এখনও রেজাল্ট বেরোয়নি, সার্টিফিকেট পায়নি। তো 2022 টেট কীভাবে 2023 টেট হয়ে যায় জানা নেই। তো এটা কিন্তু যেটা লেখা আছে, এক্সাম নেম টিচার এলিজিবিলিটি টেস্ট 2022, টেট 2022, সেটা এক্সাম নেমে লেখা আছে, কিন্তু ওপরে যেটা হেডিং লেখা আছে, অ্যাপ্লিকেশান ফর্ম, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, টেট 2023, এটাই হলো প্রশ্নের মুখে। এই বিষয়টা কিন্তু পড়েছে, যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্যটা, এই ভুল তথ্য চলে আসছে, কেন এর কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে ক্লারিফিকেশন দিতে হবে বা এটা সংশোধন করতে হবে।